শুরু করছি এই পর্বটি। এই পর্বে আলোচনা করছি অরণ্যে যুধিষ্ঠির প্রমুখের আগমন, বিদুরের দেহত্যাগে সকলের বিলাপ, বেদব্যাসের নিকট কুন্তী গান্ধারী প্রভৃতি নারীকণের স্বজনের দর্শন কামনা, স্বর্গ হইতে মৃতদের আগমন, স্ত্রী পরিবারের সঙ্গে সাক্ষাৎ, আর ধৃতরাষ্ট্র গান্ধারী কুন্তী সঞ্জয়ের যজ্ঞাগ্নিতে মৃত্যুবরণ। শুরু হচ্ছে অরণ্যে যুধিষ্ঠির প্রমুখের আগমন এবং বিদুরের দেহত্যাগ। মুনি বলে সুনর জনমে জয় নরপতি, গৃহে যান ধর্মরাজ সুখাকুল মতি, বিমার জন্ম আদ্যে সুত পাঞ্চাল কুমারী, ধৃতরাষ্ট্র বন্ধুগণ দুঃসলা সুন্দরী। শোকাকুল হয়ে সবে কাঁধে সর্বজন, রজনী দিবস শোক কাঁধে নহে নিবারণ, নাহি রুচি অন্য জল সদা ঝরে আঁকি, শোকাকুল মন সবে হইল বড় দুঃখী, ধর্ম আগে কাঁদি কহে মাদ্রির তনয়, এতদিনে মৃত্যুকাল হইল নিশ্চয়, দরিতে না বাড়ি প্রাণ জননী বিহনে, দশ দিক অন্ধকার লাগে রাত্রি দিনে, বচন না রুচি অন্ন শুনে মহাশয়, রজনী দিবস চোখে নিদ্রা নাহি রয়, এই ক্ষণে যদি আমি নাহি দেখি মায়, অবশ্য মরিব দোহে কহিন নিশ্চয়। এত বলে দুই ভাই কাঁধে উচ্চই স্বরে মূর্ছিত হইয়া পড়ে ভূমির উপরে, দেখিয়া আকুলচিত রাজা যুধিষ্ঠির প্রপথিতে না পারিয়া হলেন অস্থির। ভীমসেন অর্জুন কাঁদেন দুইজন, দ্রুপদ নন্দিনী কৃষ্ণ কাঁধে অনুক্ষণ, ধৃতরাষ্ট্র বধূগণ করে হাহাকার, রাত্রি দিন শোক বিনা নাহি অন্য আর, কাঁদিয়া রাজার প্রতি কহে সর্বজন, নিশ্চয় না রহে প্রাণ শুনহ রাজন, অন্ধকুরুকুলনাথ সুবর্ণ নন্দিনী বিদুর সঞ্জয় আর কুন্তী ঠাকুরানী, তাহা সবে বিহনে, জীবন নাহি রয়, ইহার বিধান শীঘ্র কর মহাশয়, এশোক সাগরে কেহ তিলেক না জীবে, যথা গেল অন্তরাল তথা যাব সবে, এই রূপে নৃপতিরে কহে সর্বজন, শুনিয়া চিন্তিত চিত্ত ধর্মের নন্দন, রজনী দিবস কাঁধে মাদ্রির তনয়, তেজিবে শরীর দোহে হেন মনে লয়, কোনো মতে প্রবোধে না মানে দুই ভাই পুরোজন আদি শোকে কাতর সদাই, এই অন্য মতে নাহি শোক নিবারণ, জ্যেষ্ঠদত্ত নিকটেতে যাইব কানন, সবারই কাতর দেখি হবেন হিত সদয়, বাহুরিয়া আসিবেন হানা মনে লয়, কদাচিত বাহুরিয়া যদি নাহি আসে সেই রূপে সবাই রহিব তার পাশে, এই অনুমান করে ধর্মের নন্দন, সবারে আশ্বাস করি প্রবোধি এখন, শোক দুঃখ ছাড়ি সবে স্থির কর মন, সেই বনে সবে মোড়া করিব গমন, রাজার বচনে সবে হৃষ্ট হইল মনে, সেই কণে বহির্গত হইল পঞ্চজনে, যুধিষ্ঠির পঞ্চ ভাই দ্রৌপদী সহিত, উগ্রসেন সুভদ্রা উত্তর পরীক্ষিত, ধৃতরাষ্ট্র বধূগণ দুঃসলা সুন্দরী, লিখনে না যায় যত চলে পুরো নারী, বিবিধ বাদন বাহনে চলে আর পদব্রজে, গোর শব্দে সঘনে বিবিধ পদ্ম বাজে, বাদ্যে হৃষ্টমতি নহে সুখাকুল মন, চলিল অনেক রাজা না হয় গণন, পূর্বেতে ভারত যুদ্ধে সৈন্যের সাজনী, তেমনি সাজিল অষ্টাদশ অক্ষৌহিণী, তাহা সভাকার যত ছিল নারীগণে, সবাই চলিল ধৃতরাষ্ট্র দর্শনে, অষ্টাদশ অক্ষৌহিণী হেন অনুমানী, মহারলে কম্পমান হইল মেদিনী, হেন মতে ধর্মরাজ চলেন তরিত, দৈপায়ন বনে আসি হন উপনীত, গঙ্গা জলে স্নান করি প্রবেশী কারণে, চলিলেন পঞ্চভাই সহ নারীগণে, বসিয়াছে ধৃতরাষ্ট্র কুটিরের ভিতরে, মৌনভাবে আকাশনে জুড়ি তুই করে, প্রণমিয়া পঞ্চভাই অন্ধের চরণে, জ্যেষ্ঠদত্ত বলিয়া ডাকেন পঞ্চজনে, সমাধি ভাঙিয়া অন্ধ শনিবারে পায়, কে তুমি বলিয়া জিজ্ঞাসিল করুড়ায়, শুনে ধৃতরাষ্ট্র কহিলেন সবিনয়, যুধিষ্ঠির কহিলেন সবই নয়, তপবৃত্ত যুধিষ্ঠির শুনো মহাশয়, ইহা শুনি অন্ধ যুধিষ্ঠিরে কোলে নিল, অঙ্গে হাত বুলাইয়া শুভ জিজ্ঞাসিল, কহ তত পূর্বের কুশল সমাচার, কুশলে আসিত সব বন্ধু পরিবার, যুধিষ্ঠির কহে তত কি কহিব আর, তোমার সাক্ষাতে এই সব পরিবার, আপনি রহিলে আসি কানন ভিতরে, তোমার না দেখিয়া সব হৃদয় বিদরে, কহ তত তোমা কোথা মাম গান্ধারী জননী, কোথা কুন্তী মাতা মাম গজের নন্দিনী, খুললো তাদের কোথা সে বিদুর মহাশয়, তা সবারে না দেখিয়া প্রাণ বাহিরায়, ইহা শুনি কহিতে লাগিল কুরুপতি, এ কুটিরে তব মাতা গান্ধারী সংহতি, বিদুরের সমাচার নিশ্চয় না জানি, জিয়ে কি না জিয়ে ভাই খত্তা গুণমণি, অনুসরণ ব্রত করিতে জিয়া আহার, একেশ্বর চলে গেল খত্তা নিকটে গঙ্গার, চারিদিন আমার সহ নারী দর্শন, জিয়ে কি না জিয়ে ভাই কর অন্বেষণ, শুনিয়া আকুল ধর্মপুত্র যুধিষ্ঠির, চলিলেন গঙ্গার তীরে হইয়া অস্থির, গঙ্গা তীরে বটমূল্যে দেখি একেশ্বর দীর্ঘ জটা ভার পড়িয়াছে পৃষ্ঠপর, করপুটে বসিয়া আছেন মহাশয়, প্রণাম করেন গিয়া ধর্মের তনয়, আছে কি না আছে প্রাণ না জানে, নিশ্চয় উচ্চ ঈশ্বরের ডাকে পঞ্চপাণ্ডব তনয়, ওহে খুল্ল তাত বলে ডাকে ঘনে ঘন, কৃতাঞ্জলি করি ডাকে ভাই পঞ্চজন, ওহে মহাশয় পাণ্ডবের প্রাণদাতা, ভৃত্যগণ ডাকে তোমা উঠি কহ কথা, বিষম সংকটে রক্ষা করিলে পুনঃ পুনঃ, যুধিষ্ঠির ডাকেন উত্তর নাহি কেন, তোমা বিনা পাণ্ডবে কেবা আছে আর, সদয় হইয়া দাত চাহু একবার, ওহে খুল্ল তাত কেন না শোনো শ্রবণে, কোন অপরাধে এত কোপ হইল মনে, এই রূপে পঞ্চভাই করেন রোদন, আকাশে বিমানে থাকে দেখে দেবগণ, আঁকি খুলি চান খত্তা যুধিষ্ঠির পানে, বিদুরের তেজ নিঃসরিল সেই ক্ষণে, দ্বিতীয় দেখায় যেন রবির কিরণ, যুধিষ্ঠির অঙ্গে লিপ্ত হইল তখন, আকাশে অমরগণ পুষ্পবৃষ্টি করে, জয় জয় শব্দ হইল অমর নগরে, ভাতৃগণ কহিলেন রাজা যুধিষ্ঠির, দ্বিগুণ হইল তেজ আমার শরীর, পূর্বের যথেক তেজ মম অঙ্গে ছিল অকস্মাৎ এখন দ্বিগুণ তেজ হল, মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান, শেষ হলো অরণ্যে যুধিষ্ঠির প্রমুখের আগমন এবং বিদুরের দেহত্যাগ। শুরু আছে বিদুরের দেহত্যাগে সকলের বিলাপ, বিদুরে লইয়া কাঁধে ভাই পঞ্চজন, হেনকালে আইল তথা মুনি দৈপায়ন, মুনি দেখি প্রণমিল পঞ্চ সহদরে, কুল্ল তত বলি কাঁধে উত্তি উচ্চ স্বরে, প্রবোধিয়া
মণিবর কহেন বচন অকারণে শোক কর ধর্মের নন্দন আপন না জানো তুমি রাজা যুধিষ্ঠির তুমি ও বিদুর হও একই শরীর পাণ্ডব মনির সাপে ধর্ম মহাশয় বিদুর রূপে তার কৃতিতে উদয় তুমিও আপন ধর্ম জানিও নিশ্চয় ধর্ম অংশ হও তুমি ধর্মের তো নয় বিদুরের তেজ যেই হইল বাহির সেই গণে প্রবেশিল তোমার শরীর কহিলাম তোমারই এসব সমাচার শোক তাপ দূর করো ধর্মের কুমার ব্যাসের বচনে পঞ্চ পাণ্ডুর কুমার বিধিমতে বিদুরেরে করেন সৎকার ধৃতরাষ্ট্রে আসিয়া কহেন সমাচার মূর্ছিত হইয়া পড়ে অম্বিকা কুমার আপনি ধরেন তার ব্যাস মহামুনি নানারূপে প্রবোধিয়া কন্তত্ববাণী অন্তবলে বিদুর ছাড়িয়া গেল মোড়ে তথাপি রহিল প্রাণ পাপ করে বড়ে দুর্যোধন শোক মম হইল পাশরণ কিরূপে বিদুর শোকে রহিব এখন এত বলি কাঁদে রাজা অম্বিকা নন্দন পাণ্ডব প্রভৃতি কাঁদে আর সর্বজন বিপরীত শব্দ হইল পুনঃসেই চলে বেখিতে আইল বনবাসী সকলে ধৃতরাষ্ট্র পাশে বসি ব্যাস মহামুনি প্রবোধ করিয়া কহিছেন তত্ত্ববাণী অবধান কর রাজে পূর্বের কাহিনী দৈত্যভারে পীড়াযুক্ত হইয়া মেদিনী ধ্যানুরূপ করি গেল ব্রহ্মার সদন কাঁদিতে কাঁদিতে ক্ষিতি করে নিবেদন দৈত্যভার আমি সহিত না পারি কী করিব আজ্ঞা দেহ সৃষ্টি অধিকারী শুনি ব্রহ্মা ক্ষিতিরে আশ্বাসিত তৎক্ষণ ক্ষীরদের তীরে গিয়া সহদেবগণ প্রণামিয়া কর পুটে করিলেন স্তুতি তুষ্ট হয়ে প্রত্যক্ষ হইলেন শ্রীপতি দৈত্য বিনাশিতে যুক্তি করিয়া সৃজন দেবগণে আদেশেন কমললোচন নিজ নিজ অংশে সব হব অবতার লীলায় করিবে ক্ষয় পৃথিবীরে ভার আপনি জন্মিব আমি বাসুদেব ঘরে নাসিব পৃথিবী ভার কহিব সভাকারে ইহা বলি স্বস্থানে গেলেন নারায়ণ দেবগণ সহ ব্রহ্মা গেলেন সদন দেবকীর গর্ভে জন্মিলেন নারায়ণ অনন্ত অগ্রজ তার রেবতী রামন ধর্ম অংশে যুধিষ্ঠির ধর্ম অবতার বায়ু অংশে বিকতর পাণ্ডব কুমার ইন্দ্র অংশে জন্মিলেন বীর ধনঞ্জয় অশ্বিনী কুমার দুই পাঁচদৃত নয় অগ্নি অংশে ধৃষ্ট দুর্ণ পাঞ্চাল নন্দন ও লক্ষ্মী অংশে পাঞ্চালী যে বিখ্যাত ভুবন আপনি হইল আছিরা তুমি গন্ধর্বে রবতী তব পুত্র দুর্যোধন কলির আকৃতি অপর তোমার পুত্র রাক্ষস সকল সূর্য অংশে জন্মবীর কর্ণ মহাবল বসু অবতার ভীষ্ট তব জ্যেষ্ঠ দাত বিদুর আপনি ধর্মশূন্য নরনাথ বৃহস্পতি অংশে জন্মদ্রোণ মহাশয় রুদ্র অংশে অশ্বত্থামা জানিও নিশ্চয় চন্দ্র অংশে অভিমন্যু অর্জুন কুমার কহিনু তোমার রাজা সর্বসমাচার শেষ হল বিদুরের দেহ থেকে সকলের বিলাপ শুরু হচ্ছে বেদব্যাসের নিকট কুন্তী গান্ধারী এবং বিধি নারীগণের স্বজনের দর্শন কামনা এইরূপে অন্ধরাজে কহে মহামুনি মায়ের নিকটে যান পঞ্চসহোদর গান্ধারীরে প্রণাম করেন পঞ্চজনে আশীর্বাদ কহিল দেবী প্রসন্ন বদনে কুন্তীরে প্রণাম করিল পঞ্চসহোদর বসেন কুন্তীর কোলে মাতৃর কোমর পুত্র কোলে করি কুন্তী করিল বচন চুম্বন প্রণাম করিল আসি যত বধুগণ এই মধ্যে সর্বজনে পড়িল কানন হেনকালে কহিলেন মণি দ্বৈপায়ন দ্বারকা না করে আমি যাব শীঘ্রগতি বরে কার্য থাকে যদি মাগো নরপতি গান্ধারী সুবল সুতা শুনি হেন কথা জোড়হাত করি বলে সতীপ্রতিপদা কৃপার সাগর তুমি শুনি মহাশয় তোমার মহিমা যত মণিগণে কয় তোমার আশুদ্ধতা নাহি চিদেগতে সে কারণে এই বর মাগি যে তোমাতে পুত্র শোক সমার নাহি ত্রিভুবনে শতপুত্র আমার সংহার হইল রণে সেই শোকে দহে মোর সকল শরীর তিলেক নাহি কোষারে নয়নের নীর শোকের সাগরে ভাসি নাহি কো উপায় সে কারণে মণিরাজ নিবেদিত তোমায় বারেক সবার যদি পায় দর্শন এ সবার এ শোক সাগর তবে হইবে মোচন প্রণমিয়া প্রসবিয়া আমি না দেখিনু পুত্র মুখ এই মোর হৃদয়ে আছে বড় দুঃখ এই বর মাগি দেব এক তব পদতলে কৃপায় দেখো মোড়ে তনয় সকলে ধৃতরাষ্ট্র বলে মম এই মনোনীত কৃপা করো মণিরাজ কহিন নিশ্চিত তবে কুন্তী দেবী বলে জুড়ি দুই কর মম মনস্কাম সিদ্ধ করো মণিবর কর্ণপুত্রে নয়ন দেখিব একবার অভিমন্য ঘটোৎকচ পঞ্চপুত্র আর কৃপা করি যদ্যপি দেখো মহাশয় হৃদয়ের সেল মোর তবে দূর হয় অনন্তর পাঞ্চালী পাঞ্চাল রাজসুতা প্রণাম করিয়া কহে মন দুঃখ জুতা মোর সম ভাগ্যহীন নাহি তৃণ লোকে পিতৃগুলো হয় ক্ষয় হেতু সিজিল আমাকে দৃষ্ট দুগ্নশিখণ্ডী প্রভৃতি ভাতৃগণ সবংশে মরিল পিতা পাঞ্চাল রাজন মোর পঞ্চপুত্র মরিল দিবের বিপাকে শোকসিন্ধু মধ্যে বিধি ডুবাইল মুখে যদি পুনঃ তা সবারে করি দর্শন এ শোক সাগরে তবে কইবে মোচন মোর নিবেদন সাঁধিয়া সুভদ্রা কহে চুরি তুই কর মোর নিবেদন অবদান মুনিবর আমার হেন দুর্ভাগিনী নাহি ত্রিভুবনে অভিমন্য হেন পুত্র হত হইল জানে দ্বিতীয় কুমুদ বন্ধু রূপের বর্ণনা ধনুর্ধর মধ্যে কেহ নাহিক তুলনা জনক অর্জুন যার মাতুল শিহরি জ্যেষ্ঠদত্ত ভীমসেন ধর্ম অধিকারী সভা বিদ্যমানে পুত্র হইল সংহার আমার সম অভাগিনী কেবা আচার মস্যদেশে গেল পুত্রকে বিবাহ কারণ পুনঃ আমার সহিত না হইল দর্শন সকলের নিরাশ বিধি কহিল আমারে তেমনে ধরিবে প্রাণ এবার শরীরে কৃপার সাগর মুনি কর প্রতিকার অভিমন্য আমারে দেখাও একবার ধৃতরাষ্ট্র বধুগণ দুশ্চলা সুন্দরী প্রণমিয়া কহে কথা মুনি বরাবরই কম্পিত বদনা রামা পরিহরে লাজ করজরে কহে অবধান মুনিরাজ আমার সবাকার তাপ কর বিমোচন স্বামী পুত্র সহিত করাও দর্শন যুধিষ্ঠির বলে শুন মুনি মহাশয় কৃপায় খণ্ড হো মামা মুনির বিস্ময় ইষ্টবন্ধু বান্ধব কুটুম্ব মিত্রগণ ভারত যুদ্ধে দেহত হইল যতজন যদি পুনঃ সবারে দেখিব নয়নে শোকসিন্ধু হতে পার হইবে আপনি বিশ্বদ্রণ কর্ণ শাল রাজা দুর্যোধন বিরাট দ্রুপদ আদি যত বন্ধুগণ সবার সহিত দেখা করাও আমার
তোমা বিনা এ কর্ম করিতে শক্তিকার পূর্বে মিথ্যা মোহ মুখে শুনিয়াছি আমি। বেদ প্রকাশিত নারায়ণ রূপে তুমি, ইহা বলে নিবর্তিল নগরমের নন্দন। নিজ নিজ কামনা কহিল সর্বজন, অনেক চিন্তিয়া তবে ব্যস্ত প্রধান। আশ্বাস ইয়া সবাকারে বলেন বচন, যে বাসনা করিলে আমার বাসিস হবে, আজি নিশা যুগে পূর্ণ সে বাসনা হবে। কৃষ্ণচিত্র হইলে সবে মুনির বচনে, নিশ্চয় হইবে দেখা করিলে মনে, কতক্ষণে দিন যাবে হইবে রজনী, অত্যন্ত গর্ত হইল অনুমানী দিনমণি। হেন মতে গেল দিন রজনী প্রবেশ, কুতুহলে সর্বজন হরি সে বিশেষ। কর জোরে স্তব করে মনির গোচর, মনের বাসনা পূর্ণ কর মুনিবর। তবে সত্যবতীসুত ব্যাস মহামুনি, অর্ধপুত যাহার কর্ম কি কব বাকানি। উর্ধ দৃষ্টি করি ডাকে কহে মুনিরাজ, দুই হস্ত তুলি ডাকে যথেক সমাজ। বিশ্বদরণ কর্ণ বলে ডাকে মুনিবর, দুর্যোধন শল্যচিত্র ধনুর্ধর। কৌরব পাণ্ডব অষ্টাদশ কহিনী, ধনুর্বাণ সদা খড়গ সহিত বাহিনী। সত্তরে আইসে সবে আমার বচনে, বিলম্বনা করি এসে আমার এখানে। ধ্যান করি মণিবর ডাকে ঘনে ঘন, কার শক্তি লঙ্কি বেগ ব্যাসের বচন। ইন্দ্রপুরী নিবাসে করায় যত বীর, দেব সঙ্গে বৈশে সবে দেবতা শরীর। ব্যাস মুনি সহায়ক হবে জানিয়া কারণ, সত্তরে মুনির আগে চলে সর্বজন। কৌরবে পাণ্ডবে যত ছিল বীরগণ, ব্যাস মুনির অগ্রেতে চলিল সর্বজন। মহাভারতের কথা সুধা সিন্ধুবধ, মজারি প্রবন্ধ কাশীদাস বিরচিত। শেষ হলো বিদ্যব্যাসের নিকট কুন্তী গান্ধারী প্রভৃতি নারীগণের স্বজনের দর্শন কামনা। শুরু হচ্ছে স্বর্গ হইতে মৃতদের আগমন এবং স্ত্রী পরিবারের সঙ্গে সাক্ষাৎ। মুনি বলে অবদান করহ রাজন, মুনি স্থানে স্বর্গ হইতে এলো সর্বজন। অষ্টাদশ অক্ষভিনী একত্রে মিলিয়া মুনির সদনে সবে মিলিল আসিয়া। দেখিয়া সন্তুষ্ট চিত্ত হয়ে মুনিবর সভাকারে কহিলেন ডাকিয়া সত্তর, মনের বাসনা পূর্ণ হইল সভাকার। ইষ্টমিত্র বন্ধু সবে দেখো আপনার, মুনির বচনে সবে এক দৃষ্টে চায়। দেখিল অদ্ভুত কর্ম লিখনে না যায়, দিব্য রথে আরোহিয়া সারদি সহিত। গঙ্গার নন্দন বিশ্ব সংগ্রামে পণ্ডিত, দিব্য সলাসন হাতে দিব্য সরতুন। মালতীর মালা সবে গলে সবে চতুর্গুণ, দিব্য শঙ্কর হবে পুরী গগনমণ্ডলী। এই রূপে দেখা যায় বিশ্ব মহাবলী, দিব্য ধনুর্বাণ করে দোন মহাশয়। দিব্য রথসজ্জা রক্তবর্ণচারী হয়, সপ্ত কুম্ভ কমণ্ডল ধ্বজ মনোহর। দিব্য শঙ্খ সপ্তে পুরীতে চলাচর, শুক্লবস্ত্র পিন্ধন ভূষণ মলয়জ। স্কন্ধেতে উত্তরী অঙ্গে ভূষিত কবচ, দিব্য রথে আরোহিয়া কর্ণ মহাবল। অক্ষয় কবচ অঙ্গে সঙ্গে মকর কুণ্ডল, অগুরুচন্দন অঙ্গে বদ্ম পুষ্পমাল। আজানু লম্বিত ভুজ বিক্রমে বিশাল, দিব্য রথে সারথী বিজয়ী ধনুর্বাণ। অস্কন্ডমণ্ডল বধূ জিনিয়া বিতু জিনিয়া বয়ান, সিংহনাথ শঙ্খনাথে পুরের রণস্থলী। প্রফুল্ল বদনে সবে আশ্বাসে বলি, ভগদত্ত জয়সেন জয়দ্রত রাজা। দুঃশাসন দুর্মুখ বিকর্ণ মহাতেজা, শতভাই সহিত আইল দুর্যোধন। শকুনি মাতুল সঙ্গে তনয় লক্ষণ, নারায়ণী সেনাগণ সুশর্মা প্রভৃতি। সোমদত্ত পুরীশ্রবা শল্য মহারথী, প্রতিবিন্দ অনুবিন্দ আর জরাসন্ধ, কাশীদাস কাম্বোজ সহিত নৃপবৃন্দ। দত্ত ধনুর্বাণ করে সুসেন নৃপতি, কলিঙ্গ ঈশ্বর শত অনুজ সংহতি। অলম্পুষ অলায়ুধ রাক্ষস সকল, বিপরীত গর্জনে পুরীচরণস্থল। দিব্য রথে আরোহিয়া ঘটত কচবীর, মকর কুণ্ডল কর্ণে প্রকাণ্ড শরীর। মহাবীর অভিমন্য সুভদ্র নন্দন, দিব্য রথে আরোহিয়া হাতে সরাসন। বিচিত্র মুকুটমণিক মকর কুণ্ডল, কবচ ভূষণ অঙ্গে অতি সুকমল। দ্রুপদ নদীপতি পুত্রগণ সম্বলিত, ধৃষ্টদুম্ন শিখণ্ডী জয় সহিত সত্রাজিত। সপুত্র বিরাট রাজা সহ দুই ভাই, দ্রৌপদীর পঞ্চপতি দেখিয়া এক ঠাঁই। জরাসন্ধসুত সহ দেব ধনুর্ধর, শিশুপাল তনয় সেদিন নিপবর। পূর্বে কুরুক্ষেত্রে সবে ভারত সমরে, মহাযুদ্ধে করিলেন যেমন প্রকারে। সেই ধনুর্বাণ সেই রথ আরোহণ, সেই সব সারথী মতঙ্গ অশ্বগণ। রথরথী অশ্বের উপরে আসোয়ার, গজেতে মাহুতগণ পর্বত আকার। ধানুকি ধনুক হাতে চল হসি ঢালি, অষ্টাদশ অক্ষভিনী এক ঠাই মিলি। নিজ নিজ বান্ধব ভাইয়া দর্শন, আনন্দ সাগরে ভাসিলেন সর্বজন। ধৃতরাষ্ট্রে দিব্য চক্ষু দিলা মুনিবর, আত্মীয় সকলে দেখে অন্ধ নিপবর। আনন্দ সাগরে ভাসে কুডু নরপতি, হরি সে চক্ষুর জলে দিতে বসুমতি। দুর্যোধন আদি এক সদ সহোদর, প্রণমিয়া দাঁড়াইল গন্ধের গোচর। পুত্রগণে কোলে করি অম্বিকানন্দন, অনিমেষ নয়নে করেন নিরীক্ষণ। তরে গেল সুখ দুঃখ আনন্দ অপার, কোলে করি ধৃতরাষ্ট্র সতীক কুমার। আলিঙ্গন শিরঘ্রাণ বদন শুনভর, মনের আনন্দে করে কথোপকথন। বিশ্বদ্রণ সহদত্ত ভগদত্ত শল্য নরপতি, কর্ণভূরী শ্রভা জয়দ্রথ মহামতি। ধৃতরাষ্ট্র নিকটে বসিল সর্বজন, কাননের ভিতরে হইল হস্তিনা ভবন। পূর্বমত সভা করি বসে মন্দরাজ, পাত্রমিত্র ইষ্টবন্ধু সকল সমাজ। ব্যস্ত হয়ে গান্ধারী ধরিল পুত্রগণে, প্রণমিল শতপুত্র মায়ের চরণে। হস্তপুত্র কোলে করি সুবল নন্দিনী, হরি সে চক্ষুর জল তিল মেদিনী। ঘন ঘন চুম্ব দেন পুত্রগণ মুখে, অনিমেষ নয়নে পুত্রের মুখ দেখে। আনন্দ সাগরে সবে হইল পূর্ণিত, অন্য অন্য কাহে কথা মনের অপীড়িত। পুরকে পূর্ণিত পঞ্চপাণ্ডুর নন্দন, খণ্ডিল সকল তাপ আনন্দিত মন। বিশ্বদন চরণে করিল নমস্কার, মধ্যরাজ্যে সম্ভাষ করি মাতুল আপনার। কর্ণেটে প্রণাম করে পঞ্চসহতর, আনন্দী চক্ষুর জল ভয়ে খড়তর। ভাতৃগণ সঙ্গে কর্ণ করিয়া লিঙ্গন, কুন্তীর নিকটে যান ভাই সয়জন। প্রণাম করিল কন্ত কুন্তী পদতলে, আনন্দে ভাসিয়া কুন্তী পুত্র নীল কোলে। ঘন ঘন চুম্বদান বদন কমলে, বারবার অনিমেষ নয়নে নেহালে।
খণ্ডিল সকল তব আনন্দিত মনে কোলে করি বসি কুন্তি মত সয়জনে কথোপকথন করে মনের হরিষে সব পাশরিল যত দুঃখ শুক্লেষে বৃষসেন আদি যত কর্ণের কুমার ঘটোৎকচ অভিমন্য পঞ্চপুত্র আর নিকটে আসিয়া সবে হইল উপনীত পাঞ্চাল বিরাট বন্ধুগণের সহিত পুত্রগণে পেয়ে কুন্তি হৃদয়ে লইল হরিষে নয়ন জলে স্নান করাইল ঘটোৎকচ পেয়ে তবে ভীমসেন বীর আলিঙ্গন করিলেন পুলক শরীর অভিমন্য কোলে করিলেন বীর ধনঞ্জয় হাসিয়া সুভদ্রা দেবী পুত্রে কোলে লয় মাতা পিতা সম্ভাসিয়া অভিমন্য রথী পরীক্ষিত পুত্রে কোলে নীল শীঘ্রগতি বসিলা উত্তরা দেবী অভিমন্য পাশে নানা কথা আলাপন করে পড়িত সে দুর্যোধন আদি করি ভাই শতজন পঞ্চভাই পাণ্ডবে করিল সম্ভাষণ পূর্ব মতো শত্রুভাব নাহি গো এখন অন্য অন্য সম্ভাষ কর হৃষ্টমন পঞ্চপুত্র পেয়ে তবে দুপদা কুমারী আনন্দে পূর্ণিত হইল পুত্র কোলে করি দৃষ্টদুম্ন শিখর নিদ্রুপদ নরপতি ভ্রাতা পিতা দেখি কৃষ্ণ আনন্দিত মূর্তি করজোড়ে প্রণমিল পিতার চরণে যথাবিধি সম্ভাষণ করিল ভাতৃগণে ধরিয়া পিতার হস্ত দ্রৌপদী সুন্দরী শোক দুঃখ সম্বরে বিলাপ বহু করি আনন্দে পূর্ণিত মনস্তাপ গেল দূরে নানা কথা আলাপেন হরিষ অন্তরে দ্রুপদ বিরাট আদি যত বন্ধুকণ পঞ্চভাই পাণ্ডব করিল সম্ভাষণ অতিহৃষ্ট চিত্ত হয়ে ভাই পঞ্চজন সম্ভাষিয়া তোষেন যথেক বন্ধুগণ নিজ নিজ পতি দেখি সত্য নারীগণ সম্ভ্রমে পতির পাশে আইল তখন হর্ষিত হয়ে স্বামী বসা ইল পাশে ইষ্টকথা আলাপনে সবারই সম্ভাসে নিজ নিজ পতিপুত্র পেয়ে দর্শন আনন্দ সাগরে মগ্ন হইল সর্বজন দুর্যোধন পাশে বসে ভানুমতী নারী তনয় লক্ষণ করে করিয়া সুন্দরী দুঃশাসন সহ উনশত ভাই আর নিজ নিজ পত্নী লয়ে বসে যাহার মত প্রকারে বসে বঞ্জিল রজনী নহিল নহিবে কেন অপূর্ব কাহিনী এইরূপে হইল সব তাপ বিমোচন সাধু সাধু মুনি বলে কহে সর্বজন মনে মনে ভাই নারীগণে ভাবয় হৃদয় এই মতো রজনী যেন প্রভাত না হয় পাশে পুনঃ স্বামী সনে হয়তো বিচ্ছেদ এই হেতু সবার হৃদয়ে বাড়ি খেদ চাপিয়া চরণে ধরে নিজ নিজ পতি দেখিয়া ব্যথিত হইল ব্যাস মহামতি ডাকিয়া বলেন মুনি শুনর বধুগণ সতী প্রতিপতা হইতে সহজেই জন স্বামীর সহিত এবে করহ প্রয়াণ সর্বসুখ দুঃখ তার হবে সমাধান মুনিবাক্য শুনি সবে আনন্দ অপার দৃঢ় করি স্বামী বধ ধরে আপনার তবে চিত্রাষ্ট্র পাশে অসি সর্বজনে বিদায় মাগিল সবে অন্ধের চরণে শোক করি কাঁধে অন্ধগান্ধারী সহিত বিচ্ছেদ করিতে আর না হয় উচিত দেখিয়া সকল অন্ধে প্রবধিয়া কয় অকারণে শোক কেন করো মহাশয় কতদিন বনে যোগ করো আচরণ অচিরে পাইবে আমার সবার দর্শন ধৃতরাষ্ট্র গান্ধারী সঞ্জয় ভোজসুতা পঞ্চভাই পাণ্ডুপুত্র দুপদ দুহিতা সবারে প্রবোধ করি মাগিল বিদায় নিজ নিজ পত্নীগণ লয়ে সবে যায় উত্তরা সুন্দরী যায় অভিমন্য সাথে দেখি যুধিষ্ঠির হন চিন্তিত চিত্তেতে ব্যাসের চরণে কণ করিয়া প্রণতি উত্তরা চলিল অভিমন্যুর সংগতি মাতৃহীন হইবে পৌত্র পুরোহিত পরীক্ষিত উত্তরার যাইবার নহে তো উচিত যুধিষ্ঠির বাক্য শুনে চিন্তিয়া হৃদয় উত্তরারে রাখিলেন মুনি মহাশয় অপর সকল নারী স্বামীর সংহতি স্বর্গপুরে চলি সবে পতিব্রতা সতী সংসারের মায়া কেহ না করিল আর মুনির প্রসাদে ভব সিন্ধু হইল পার হেনমতি অবশেষ হইল রজনী দশ দিক প্রসন্ন আকাশে দিনমণি বিচিত্র ভারত কথা ভাষ্যের রচন সকল আপদে তরে শুনে যেই জন দিব্য জ্ঞান জন্মে সব পাপের বিনাশ আশ্রমিক পর্ব কথা কহে কাশীদাস শেষ হলো স্বর্গ হইতে মৃতদের আগমন এবং স্ত্রী পরিবারের সঙ্গে সাক্ষাৎ শুরু হচ্ছে ধৃতরাষ্ট্র গান্ধারী কুন্তি ও সঞ্জয়ের যজ্ঞাগ্নিতে মৃত্যুবরণ মুনি বলে শুনো জনমে জয় নরনাথ এই রূপে হইল সেই রজনী প্রভাত যুধিষ্ঠির প্রতি কণ ব্যাস দপধন হস্তিনানগরী রাজা করহগমন নাবি অভিয় শোক দুঃখ হৃষ্টচিত্ত হইয়া ভাতৃসংঘে রাজ্যে পালন কর গিয়া সবারই বিদায় করে মুনি মহাশয় প্রদক্ষিণ করি সবে মুনির বন্দিল সন্তুষ্ট হইয়া মুনি নিজ স্থানে গেল তবে ধর্ম নরপতি সঙ্গে ভাতৃগণ ধৃতরাষ্ট্র গান্ধারীর বন্দিন চরণ আশীর্বাদ করিল দেহে প্রসন্ন বদন যাও তা নিজের রাজ্যে করহগমন গুরুগুলে তোমা বিনা কেহ নাহি আর তুমি বিন্দ দিবে আশা আজ সবাকার অপূর্ব ভুবনে অপূর্ব তা তো তোমার চরিত্র তোমা হইতে গুরুকুল হইবে পবিত্র দুঃখ না ভাবি হতা তো ঠাকুর ইষ্টমন রাজ্য দেশ ভালো গিয়া ভাই পঞ্চজন পঞ্চভাই বন্দিলেন মায়ের চরণে ছাড়িয়া যাইতে চাহে নাহি রয়ে মনে আশীর্বাদ করি কুন্তি তনয় সকলে সহদেব নকুলেরে লইলেন কোলে দ্রৌপদী চাহি কুন্তি বলয় বচন এই দুই পুত্র তুমি করিবে যতন লক্ষ্মী অবতার তুমি সতী প্রতিপতা মহিমাতে তুমি হবে জগতে পূজিতা তব কৃতি ঘুচিবেক যাবৎ ধরণী এত বলিয়া আশীর্বাদ হইল শুভধ্বনি প্রণমিয়া বঞ্জভাই পাঞ্চলি সহিত সুভদ্রা উত্তরা আর রাজা পরীক্ষিত সকলে মেলানি করি আরোহিয়া রথে মলিন বদনে চলিলেন হস্তিনাথে বহু সৈন্যগণ সঙ্গে বিপিত বাঁধন সুগন্ধি সহিত বয় মৃদু সমীরণ জান্ন বিশরিলে স্নান করিয়া তর্পণ চলিল হস্তিনাপুরে পাঞ্চুর নন্দন নানা বাদ্য বাজে নাচে গায়ের বিদ্যা ধরি পঞ্চভাই প্রবেশ করেন নিজপুরী ভাত্র মিত্র ভাতৃ সঙ্গে করে রাজকাজ পুত্রবধ প্রজাগণে পাইলে ধর্মরাজ অনুক্ষণ ধর্ম বিনা অন্যের নাহি কাজ সর্বদা করেন রাজা অন্ধের ভাবন জননী আমার কুন্তি কান্তারী জননী সঞ্জয় সহিত বনে অন্ধনিপমণি অনাথের নাথ প্রায় বনিচারী জন নাহি জানি কোন ধর্ম হইবে এখন এই মতো ভাবে ধর্ম দিবস রজনী দৈবযোগে আইলেন নারদ মহামুনি প্রণমিয়া পঞ্চভাই পাঞ্চালী সহিত
সুভদ্রা উত্তরা আর রাজা পরীক্ষিত পাদ্য অর্ঘ দিয়া প্রদানীর আসন করজোড়ে দাঁড়া এইল বিষণ্ণ বদন উপস্থিত আইল আজ্ঞা করিল আজ্ঞা দীনমহাশয় নিকটে বসেন পঞ্চ পাণ্ডুরতনয় মুনি বলে কহ রাজা ভদ্র আপনার অসন্তুষ্ট চিত্ত কেন দেখি যে তোমার করজোড়ে কোন রাজা শোনো মুনিবর জনক জনরী মম অরণ্য বিদর অনাথের প্রায় নিবাস হয়ে ঘর বনে এই গতি আমা হইল আমার পুত্র বিদ্যমানে মুনি বলে নিপতি শুনহ সাবধানে ধৃতরাষ্ট্র রাজা যজ্ঞ করিল একদিনে অগ্নির নির্বাণ নাহি করিল রাজন সেই অগ্নি দহিয়া লাগিয়া দহিল তপবন ধৃতরাষ্ট্র গান্ধারী সঞ্জয় তব মাথা চারিজনে যোগাসীনে আছিলেন তথা অগ্নি দেখি অন্তর না হইল চারিজন সেই সে অগ্নিতে সবে হইল দাহন নিজ কৃত অগ্নিতে পড়িল অন্তরাজ সাধ্য আদি করি রাজা না করি হরা ব্যাজ ইহ শুনি পঞ্চ পাইল টান ধরণী হাহাকার করি কাঁধে ধর্ম নিপমনি দ্রৌপদী সহিত পুরে কাঁধে সর্বজন বহু অনুতাপ করি ঘরের রোদন শোকেতে আচ্ছন্ন সবে অন্তর দহিল প্রলয়ের কালে যেন সিন্ধু উতলিল ক্রন্দনের শব্দ বিনা কিছু নাহি শুনি নারীগণ সহ কাঁধে দুপদানন্দিনী যুধিষ্ঠির আদি পঞ্চ পাণ্ডুর কুমার সবে কাঁধে উচ্ছিসারে করি হাহাকার কোথা গেলে জ্যেষ্ঠদাতা ছাড়িয়া আমারে তোমার বিচ্ছেদে প্রাণ তরে কি প্রকারে বাল্যকালে পিতৃহীন হইনু পঞ্চজনে পিতৃশোক নাহি জানি তোমার কারণে আজি তাই বিধি পুনঃ হইলে ভাম এতদিনে আমরা অনাথ হইলাম হেন মধ্যে ধর্মরাজ শোকেতে ব্যথিত তাহার হেরি মুনিরাজ কন যুক্তি মতো শূন্য ধর্ম শোক কেন ভাব হয়ে চিন্তেতে শোক কিবা আছে কেন বার নিকটেতে আমি যাহা কহি শোনো শোক বিশ্বরী গত জীবে শোক বৃথা মিশা মায়া করি কার পুত্র কুঞ্জন কিবা কার পিতা কে কার জননী কিবা কাহার বনিতা অপূর্ব বিধির বিধি কর্মমাত্র সুত অবনার সূত্র নহে কেন পুত্র তো যে কলত্র পথিক সহতি জন পরিচয় পথে সেই মতো দিন কত থাকে একসাথে কালে আসে কালে যায় কেউ নাহি দেখে কোথা হইতে আসে প্রাণী কোথা গিয়ে থাকে আপনার কর্মে হেতু মরয়ে আপনি চিরজীবী কেহ নহে শুনো নিপমনি তুমি যোগ ধর্ম জ্ঞাত সর্বশাস্ত্র সার তবু যুধিষ্ঠির ভ্রমণ না ঘুচে তোমার ফলভোগ করে জীব নিজ কর্মগুণে তবে কেন দুঃখ পাবো আপনার মনে এই মতে বুঝেন নারদ মহামণি শোক তেজি উঠিলেন ধর্ম নিপমনি শ্রাদ্ধ শান্তি কার্যে ধর্মরাজ দেয় মন বিধি মতে শ্রাদ্ধ শান্তি করে পঞ্চজন তবে যুধিষ্ঠির রাজা আনি দ্বিজগণে শ্রাদ্ধ কর্ম সমাপিয়া তুষিলেন ধনে নানা দ্রব্য দান দেয় না যায় লিখন ভাণ্ডার খুলিয়া দিজে দেন সর্বধন কুস্তি অশ্ব গোবিধান দেশ আর গ্রাম পৃথিবী পূর্ণিত হইল ধর্মরাজ নাম মহাভারতের কথা অমৃত সমান যাহার শ্রবণ হয় নরপুণ্যবান বিপদ আপদে খণ্ডে জন্মে দিব্যজ্ঞান বেদ সম হয় দিব্য ভারত পুরাণ মহামণি দ্বৈপায়ন করেন রচনা এ মহিমণ্ডলে যার নাহিক তুলনা কাশীরাম রচিল এক পাঁচালির মতো আশ্রমিক পর্ব কথা হইল সমাপ্ত এখানেই শেষ হলো এই পর্বটি আর শেষ হলো এখানেই আশ্রমিক পর্ব ধন্যবাদ।